নমস্কার বন্ধুরা, ভালো লাগা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মা বললো চিতল মাছের মুইটা খাবে, তাই বাজার থেকে একবারে চিতল মাছ ছেঁচে নিয়ে এসেছে। কারণ বাড়িতে একটু এনে কলতে গেলে এগুলো একটু ঝামেলা হয়, তাই যখন নিয়ে আসার পর একটু হাত দিয়ে দেখলাম ছোটো ছোটো কাটা ছিল, সেগুলোকে আবার হাত দিয়ে চেপে চেপে আমি বার করে নিয়ে সেই চিতল মাছের সাথে এক চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট ও চারটে ছোটো সাইজের আলু, সেদ্ধ আলু দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, সব আমি এইভাবে মেখে নিয়েছি। এরপরে দু হাতে একটু বেশি করে তেল মেখে নিয়ে আমি সব কটা মুঠা সাইজে করে নিয়ে একটু বেশি করে কিন্তু তেলটা হাতে দেবেন, নইলে কিন্তু চিটচিটে হয়ে যায়। এখানে আমি 30টার মতো মুইঠা করেছি। আমি কড়াইতে আগে থেকে জলটা গরম করে নিয়েছিলাম, এরপরে সব মুইঠাগুলো গরম জলে দিয়ে 3 থেকে 4 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। তারপরে জল থেকে আমি গরম জল থেকে মুইঠাগুলো তুলে নিয়ে ফ্রাই প্যানে যখন আমার তেলটা গরম হয়ে যাবে তখন আমি মুইঠাগুলো এক একটা করে এইভাবে ভেজে নিয়ে তুলে রাখবো। এরপরে আমি ওই মুইঠার জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়ে সাথে সব মশলা দিয়ে একটা জল বানিয়ে রেখে দেবো। এরপরে কড়াইতে যখন তেলটা গরম হয়ে যাবে তখন সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজের পুরো পেস্টটা দিয়ে দেবো। তারপরে ভালোভাবে নাড়তে নাড়তে যখন তেল মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে তখন আমি গুলিয়ে রাখা মশলার জলটাও দিয়ে দেবো। তারপরে ওপর দিয়ে আমি গুলিয়ে রাখা টক দিয়ে জলটাও দিয়ে দেবো। এরপরে আমি কটা সেদ্ধ আলু ভালো করে দিয়ে সব মিশিয়ে নিয়ে কিছুটা জল দিয়ে চাপা দিয়ে দেবো। জলটা যখন একটু ফুটে যাবে তখন আমি মুইঠাগুলো দিয়ে আবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। হয়ে গেল চিতল মাছের মুইঠা। বন্ধুরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। জানিয়ে চিতল মাছের মুইঠা করতে গেলে একটু ঝামেলার কাজ, কিন্তু ভালো লাগে, বাড়ির লোকদের খাওয়াতে খুবই ভালো লাগে, আর গরম ভাতে তো অসাধারণ লাগে। যদি আপনাদের এই ভালো লাগে রেসিপিটি তাহলে সাবস্ক্রাইব করে পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন।